বন্ধুরা, আপনাদের স্মার্টফোনে কি এই ক্রোমা অ্যাপস আছে? আজকের ভিডিওতে স্মার্টফোনের এই ক্রোমা অ্যাপসের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাদের শেখাবো। এই ক্রোমা অ্যাপসের গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা অনেক নিরাপদ থাকবে। তো এখন কথা হলো বন্ধুরা, আপনারা কিভাবে এই কাজগুলো করবেন। আপনি যদি এই ক্রোমা অ্যাপসের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে চান এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড টেক ভিডিও, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা বেশি দেরি করে শুরু করার আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান 100% এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। আপনি যদি ক্রোমা অ্যাপসের গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান, ফার্স্ট অফ অল আপনি ক্রোমা অ্যাপসে ক্লিক করবেন। ক্রোমা অ্যাপসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেটিং, এই সেটিংসে ক্লিক করে দিবেন। আপনি যখনই সেটিংসে ক্লিক করে দিবেন এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেভ ব্রাউজার, এই সেভ ব্রাউজারে ক্লিক করে দিবেন। সেভ ব্রাউজারে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন উপরে দেখেন এনহ্যান্স প্রোডাকশন, দ্বিতীয়তে দেখেন স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আপনি স্ট্যান্ডার্ড প্রোডাকশনের অপশনটা কিন্তু ইনহ্যান্স প্রোডাকশনে দিয়ে দিবেন। ইনহ্যান্স প্রোডাকশনে দিলে কী হবে, আপনি যখনই ক্রোমা অ্যাপস দিয়ে কোনো খারাপ ব্রাউজার ইউজ করেন বা কোনো ট্র্যাকিং ব্রাউজার ইউজ করেন তখন কিন্তু এই ইনহ্যান্স প্রোডাকশন দিয়ে আপনার ফোনটা বা আপনার জিমেলটা সুরক্ষায় রাখবে। আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড প্রোডাকশন থেকে ইনহ্যান্স প্রোডাকশনে দিয়ে রাখবেন। তারপরে কিন্তু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস তৃতীয় নম্বর যে অপশনটা আছে এটা এনেবল করে দিবেন। এই অপশনটা এনেবল করে দিলে কি হবে, আপনি যখন ক্রোমা অ্যাপস দিয়ে কোনো ওটিপি খারাপ কোনো ওয়েবসাইটে ক্লিক করেন তখন কিন্তু এই তৃতীয় নম্বর অপশনটা, ওটিপিটা কিন্তু আপনাকে নিরাপদ রাখবে। এখন কিন্তু আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ডোনট ট্যাগ, এই যে এখানে দেখেন ডোনট ট্যাগ, এই ডোনট ট্যাগে ক্লিক করে দিবেন। ডোনট ট্যাগে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন এই অপশনটা বন্ধ আছে, এটা এনেবল করে দিবেন। তো এটা এনেবল করে দিলে কি হবে, অনেকে কি করে গুগল প্লে স্টোর থেকে অনেক আজে বাজে অ্যাপস ইনস্টল করে। আজে বাজে অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে তাদের ফোনটা কিন্তু নিরাপদ থাকে না বা তাদের জিমেলটাও কিন্তু নিরাপদ থাকে না। তো অবশ্যই আপনি যদি এই ডোনট ট্যাগ অপশনটা এনেবল করে দেন তাহলে কিন্তু আপনাদের জিমেলটা বা আপনাদের ফোনটা অনেক নিরাপদ থাকে। এবং কি আপনি যখনই ক্রোমা অ্যাপস দিয়ে কোনো দুষ্ট ওয়েবসাইটে যান তখন কিন্তু ওই দুষ্ট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের জিমেলটা নষ্ট হয়ে যায় বা আপনাদের ফোনটা অনেক অবৈধ ব্যক্তিগত কাছে সব কিছু তথ্য চলে যায়। তো অবশ্যই খেয়াল করে আপনি ডোনট ট্যাগ এই অপশনটা এনেবল করে দেবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, অনেকটা সমস্যা কম হবে। আপনি যদি মনে করেন আমাদের এই ভিডিওটা দিয়ে আপনার বিন্দু পরিমাণ উপকার এসেছে তাহলে কিন্তু এই ভিডিওটাকে লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড্রয়েড টেক ভিডিওকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।